হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে কবুতরের ছোট্ট একটি খোপ বলে গ্রামের বাসায়। এটি হলো আমাদের গ্রামের বাড়িতে খোপগুলো। আমি আরও দেখাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে অসংখ্য পোষা প্রাণীগুলো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিছু দেশি মুরগির একটি ছোট্ট খামার। এখানে প্রায় 8-10টা দেশি মুরগি আছে। এগুলো হলো রানিং দেশি মুরগি, ডিম পাড়ার, এখানে ডিম পাড়ার জন্য রাখা হয়েছে। এরা হলো রানিংভাবে আছে, অর্থাৎ এরা ডিম পাড়ে। এগুলো হলো পুরোপুরি বাহিরে ছেড়ে দেওয়া পালা হয়। এই যে দেখতে পাচ্ছেন মুরগি একটা, তো এরকম অসংখ্য মুরগি আছে যা ছেড়ে পালা হয়, কিন্তু এই খাঁচায় আবদ্ধ করেও পালন করা হচ্ছে। এই যে এরকমভাবে এটা হলো পরীক্ষামূলক একটি ফার্ম তুলে গড়ে তোলা হয়েছে, পরীক্ষামূলক ছোট আকারে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো ছোট সাইজের যে মুরগিগুলো আছে এইগুলো এখানে রাখা হয়েছে। এগুলো তো সুন্দর পরিসরে রাখা হয়েছে যাতে বড় হয়ে ওরাও ডিম দেয়। ওদের খাবার তো ফিড খাবার খাওয়ানো হচ্ছে পরীক্ষামূলক, যে কোনটা ভালো হয় বা না ভালো হয়। এভাবে মুরগি পালন করলে অবশ্যই অনেকটাই ভালো হবে এরকমই আশা করা যাচ্ছে। তো ভিউয়ার্স, তাহলে আমি আমাদের অন্যান্য প্রাণীগুলো দেখাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিউটি একটা ক্যাট, সো কিউট, ওর ফেসটা দেখাই। দেখতে পাচ্ছেন ও কি কিউট পেট, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অসাধারণ কিউট আমাদের এই বিড়ালটা, মাশাল্লাহ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, অনেক কিউট একটি বিড়াল আমাদের। এই কোথায় যাস, এদিকে দেখতে পাচ্ছেন এই আমাদের কিউটিটা, ও খুব ভদ্র একটি বিড়াল, খুবই ভদ্র একটি বিড়াল। কিন্তু তো ভিউয়ার্স, এটি হলো আমাদের অন্যতম একটি শখের পোষা প্রাণী বিড়াল। তো ভিউয়ার্স চলেন আমি অন্য প্রাণীগুলো দেখাই। অবশ্যই চিনতে পারছেন এটি কি, এগুলো হলো কোয়েল পাখি। আমাদের বাড়িতে মাশাআল্লাহ এরকম অনেক কোয়েল পাখি পালন করা হয়ে থাকে। কোয়েল পাখিগুলো সব, এখানে হোয়াইট কোয়েল পাখিগুলো নাই, এখানে সব এই ধরনের কোয়েল পাখি। আমার কাছে হোয়াইটটা আরও বেশি ভালো লাগে। এটি হলো পরীক্ষামূলক একটি খামার করা হয়েছে, মাশাল্লাহ। এখান থেকে ভালো ফলাফল আশা করা যাচ্ছে। তো এখানে এই যে বাচ্চা থেকে একটু বড় হওয়া, মানে অনেক বড় হওয়া, ওরাও কয়েকদিন পরে ডিম পাড়া শুরু করবে। এরকম কোয়েল পাখি অসংখ্য এখানে আছে, অনেকগুলো আছে মাশাল্লাহ। তো আমি আসলে ভিতরগুলো দেখাতে পারতেছি না, শুধু বাইরের সাইডে যতগুলো আছে ওইগুলোই দেখাতে পারতেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো, কোয়েল পাখির ডাকটাও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা যদি আপনাদের যদি ডাকটা দেখি ওরা ডাকে কিনা, ডাকবে অবশ্যই, মাঝে মাঝে খুব বেশি ডাকে, মাঝে মাঝে আবার ডাকা বন্ধ রাখে। এই তো ডাক শুনতে পেলেন ভিউয়ার্স, কোয়েল পাখির ডাকটা বেশ ভালো লাগে। ভিউয়ার্স চলেন আমি আমাদের বাড়িতে অন্যান্য পোষা প্রাণীগুলো দেখাই। হে কবুতর, বাহ, এখানে এখানে ডিম বাচ্চা আছে কতগুলো এই মুহূর্তে, ভিতরে অনেকগুলো বসে রয়েছে, আসলে কাছ থেকে দেখানো যাচ্ছে না, মাশাল্লাহ অনেক সুন্দর একটি। এখানে 2-3টা গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, অসংখ্য ফুল ধরছে। ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন এখানে আমার বাজরিকার পাখির খামারটা, ছোট্ট একটি কলোনি এখানে, কিন্তু অসংখ্য পাখি আছে এখানে মাশাল্লাহ। ওরা অনেক হইল্লা চিল্লাপাল্লা দৌড়ঝাঁপ এরকম করতেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সব পাখিগুলো, কত কিউট এবং অনেক অ্যাক্টিভ মাশাল্লাহ। তো আশা করি পাখিগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।